अपनाए। অবশেষে অনেক ক্লান্তির পর আমরা পৌঁছালাম আমাদের সে জাহাজে। ছুটে শুরু করলো সে আমাদের জাহাজটি। শুধু অপেক্ষায় রইলাম কখন যে পৌঁছাই আমরা টেকনাফ। টেকনাফ থেকে বাসে করে চলে যাব কক্সবাজার। কতদিন কক্সবাজার যাওয়া হয় না, কতদিন দেখা হয় না সেই সৌন্দর্য। তবে সবচেয়ে ভালো লাগলো জাহাজে করে যাওয়ার ফিলটা। এত জোশ একটা ফিল ছিল আমার কাছে, এটা ইজ দ্য বেস্ট ফিল অফ মাই লাইফ। জাহাজ দিয়ে যেতে যেতে ন্যাচারাল ভিউটা ছিল সত্যি মনোমুগ্ধকর, আর সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা ছিল সত্যি অসাধারণ। সত্যি বাংলাদেশটা যে এতটা সুন্দর, এই ভ্রমণটা না দিলে বুঝতে পারতাম না। সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল জাহাজ থামার ঠিক আধ ঘন্টা আগে। মনে হচ্ছিল যেন জাহাজটি থেমে যাবে, কিন্তু যেন থামেই না। একদম পাড়ের কাছাকাছি আসার সময় জাহাজটি আস্তে আস্তে ঠিক আধ ঘন্টা লাগে, এদিকে উঠছে আমাদের বাংলাদেশের পতাকা, আর আমরাও করছিলাম চিল। ঠিক একটু পরেই আমাদের জাহাজটি থেমে যায়। হাজার হাজার যাত্রীকে সকল বাধা বিপত্তি পার করে আমরা চলে আসি টেকনাফ। হালকা নাস্তা করেই উঠে যাই বাসে। বাসে কি গল্প গুজব করতে করতে সময় পার হয়ে যায়। মাত্র মিস করো মামাতে। মামা যাইস না মামা। আমরা এখন কোথায়? কক্সবাজার। ব্রো আমরা এখন কক্সবাজারে। খেলা হবে, চিল হবে, ফুটবল খেলা যেতেছে। আবির পাস দে। আসলে মূল কথা হচ্ছে আমাদের একটা সমস্যার কারণে আমরা হোটেল খুঁজে পাইতেছি না, তো এখন টাইম কাটানোর জন্য রাস্তা বসা লাগতেছে। খুবই কষ্টকর বিষয়। তো আর কি, যদি হোটেল পাই অবশ্যই আবার আসতেছি আমরা। মোবাইলে একদম চার্জ নাই, তো খেলা হবে। এখন আমরা অনেক কষ্টের পরে হোটেল পাইছি। হোটেল পাইতে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ভালো, মানে নিজের মনের মতো কোনো হোটেল পাই না। তো এখানে একটা হোটেল পাইছি, প্রায় আপনার চার রুম, এক রুম, দুই রুম, তিন রুম, চার রুম, চারটা বেড আপনার এরকম আর কি। একটা আছে নিচে একটা, আর একটা আছে ছোটো একটা, আর দুইটা বড় বড়, তো চারটা বেড। তো আমরা সাতজনের জন্য পারফেক্ট একদম। তো সেজন্য আর কি চার রুমে চারটা বেড, আর এক 1500 করে আমরা দুই দিন থাকবো, তো এটা হচ্ছে 3000, 1500 করে 3000। আরেকটা কথা হচ্ছে যে আমরা ডিনার করতে যাবো, আপনাদের সাথে দেখা হয়েছে, দেখতে পাবেন। চলে গাইস, আমাদেরকে টানা 20 মিনিট হাঁটানোর পরে সেই স্পেশাল এই ছেলেটা স্পেশাল একটা হোটেলে নিয়ে আসছে আমাদের। শুনতে সবাই, তুই একটা সত্যি কথা, আসলে তুই এই হোটেলে আসছিলি জীবনে? এইটা রে কম দামি হোটেলে গেছো, যদি কম কিছু না হবে। ঠিক আছে স্যার, আমরা এখন কাশুন্দি রেস্তোরাঁতে আছি, ডিনার খাবো। ডিনার খাওয়ার পরে কালকে খেলা হবে। আগে আমরা বিদায় দিয়েছিলাম, কিন্তু এই ছেলেটা কান্দি কাটি আবার চলে আসছে। লাশ সরম কিচ্ছু নাই, অসৎ ছেলে। বাসে উঠে আবার নামে গেছে, সে নাকি আমাদেরকে ছাড়ে যাইতে পারবে না। তাকে দেখ, ছোট মানুষ, রাখি দিছি। আমরা পলা যেতেছি, দৌড়। আমরা মানে দিনে অন্তত 7-8 কাপ চা, চায়ের টাকা শুধু এমনি নষ্ট হয়। শুধু চাই খেয়ে দিনে 7-8 বার সবাই চা করে খেলে, সবাই।
বেসিক্যালি আমি সবচেয়ে বেশি মানে চারে চোখ এখন ধরে আমাদের কথা শুনছেন আপনার কি মনে আমরা কোন জেলার হইতে পারি নোহাইলা ভাই ভাই শিওর অনেক জোশ ভিতরে লং বিচ হোটেল আর সবাই ফটোগ্রাফি করতেছে একমাত্র আমি কোন ছবি তুলি না রাতে তিনটা বাজতেছে বাট এক স্টিল এখানে সবকিছু খোলা এখন আমরা আসছি তো এখন আমরা জাস্ট ঘুরতে আসছি বাট কালকে ভিউটা দেখতে পারবেন ইনশাল্লাহ তো আর কি আমরা হোটেল যাব তো কালকে আবার খেলা হবে তো গাইস আজকে সকাল হয়ে গেছে এখন আমরা বিচে যাব আমরা নাস্তা করে ফেলছি অলরেডি তো এখানে সবকিছু দামই একটু বেশি সেন্ট মার্টিন থেকে একটু বেশি আবার অত বেশিও না অত কমও না মানে অন্যান্য একটু অন্যরকম আর কি রাতের ভিউটা তো দেখছেন এখন দিনের ভিউটা দেখবেন ইনশাল্লাহ খেলা হবে চিল দেখতে থাকেন আমার গলাটা হঠাৎ এতটাই খারাপ হয়ে যায় যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল না সো আমি আর আমার কথাগুলো শোনাচ্ছি না তো বাকিটা ভয়েস কভার দেওয়ারই ট্রাই করব দেখতে থাকেন কত করে একদম 250 কালকে আসতে মানে নিলে নিতে পারো কম কত করে দিবেন ভাই কম কত দিবেন ভাই কম হবে না কম এ বেটা কম দিবি না কো আস্তে আস্তে প্রবেশ করতে লাগলাম পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে চলে এলাম দেখলাম হাজার হাজার মানুষের ভিড় এক একজন এক একজনের কাজ নিয়ে ব্যস্ত কেউ সাঁতার কাটছে কেউ বা বসে ফিল নিচ্ছে দেখলাম অনেক রকমের মানুষ অনেক রকমের আনন্দ পূর্তি করছে এই ফাঁকে আমরা যেহেতু কোনো জামাকাপড় নিয়ে আসিনি সো আমরা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল নিচ্ছিলাম হাঁটছিলাম এই অসহায় ছেলেটা তার গলা ভাঙা নিয়ে একের পর এক কথাই বলে যাচ্ছিল কিন্তু তার কথাগুলো ক্যামেরা পর্যন্ত যাচ্ছিল না এই একটা কষ্টের কথা আর কি সত্যিই অসাধারণ ছিল এখানের আশেপাশের যে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অস্থির আর সমুদ্রের সামনে ঢেউগুলো যতবারই আসছে ততবারই অন্যরকম একটা অনুভূতি সেন্ট মার্টিন থেকে এখানে অনেক বেশি শীত পড়তেছে সো এখানে আসতে জাম্পার টাম্পার পরিয়ে আসবেন
আর ইয়া সেন্ট মার্টিনে আমরা যেখানে একটা সামান্য একটা জামা পরে থাকতাম আর এখানে সোয়েটার পরে থাকলেও শীত লাগে, সো বি কেয়ারফুল। আমার মাথা বাড়াই দিয়ে বলতেছে এই ছেলেটা সবাই চিনে রাখুন, ওর নাম কি ভাইয়া? সালমান। সালমান হলমন। হ্যাঁ হলমন। হলমন এ হলমনে পুরা এই কক্সবাজার মানুষের ফাপড়ের উপর রাখে। এই ছেলেটা নাকি আমার মাথা পাড়ে দিবে, সবাই চিনে রাখে। এই কক্সবাজার পুলিশের কাছে আবেদন, এটাকে উঠে নিয়ে যান। ফাটি যেতেছে ভাই, আমার মানি ব্যাগ হারাই গেছে, কিছু কিনতে পারতেছি না, সবাই কিনতেছে, একমাত্র আমি ব্যাধে সবাই কিনতেছে। এমন সময় মানি ব্যাগটা হারাইছে যে মানে বুকটা ফাটি যেতেছে, এর উপর গলা ভাঙি গেছে, জ্বর উঠছে, মানে কতটা কষ্টে আছি। কেমনে যে ব্লকটা কন্টিনিউ করতেছে আমি নিজেও জানি না, তবু আর কিছু করার নাই, দেখতে থাকেন। আমি টাকা দেবো তোমাকে, চাপা মারতে স্যার। যাই হোক, কক্সবাজারের ঢঙ্গিলা মেয়েরা কিভাবে হাঁটে? ও ও মামা সেই, ওদেরকে ওদেরকে কি বলে? ও ও ও 20 থেকে এসে আমরা একটু রেস্ট নিলাম, তারপর আমরা এই বারান্দায় দাঁড়িয়ে একটু ফিল নিলাম। ওই পাশে হচ্ছে আমাদের বারান্দা, আমি আবিদদের বারান্দায় দাঁড়িয়েছিলাম। সো এক কথা জোস ছিল বিষয়টা, তো একটু পর আমরা হয়তো লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে আমরা যাব বিচে গোসল করতে। তো এতক্ষণের আড্ডা শেষে আমরা এখন যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে আমরা চলে যাব বিচে, বিচে গিয়ে আমরা গোসল করবো, সবাই একসাথে খেলবো, মজা হবে, চিল হবে। তো সবাই দেখতে থাকেন, জোস হবে। একটাই কথা বলবো, তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, এটাই আর কি। আমাদের ডাল খোসামি পুরো ডালটাই শেষ করে দিল। আর এইদিকে আমরা খাওয়া শেষে সকলের রাস্তায় ফুটবল খেলা শুরু করে দিলাম। কথা বলতে বলতে আড্ডা দিতে আমরা চলে এলাম বিচের দিকে। মনে হচ্ছিল খুবই কাছে আমরা সূর্যের, মন চাচ্ছে দৌড়ে গিয়ে সূর্যটাকে ধরে ফেলি, কিন্তু সম্ভব না। তো আমরা এখন যাব একদম মাঝখানে। আসলে মাঝখানে বলতে আমরা একটু সামনে যাব, এখান দিয়ে একটু পানি পার করেই আর একটু ভূমি দেখা যাচ্ছে, তো ওইখানে গিয়ে আমরা ফুটবল খেলা ট্রাই করব। তো দেখতে থাকেন। তো অলরেডি আমাদের বাঁধনা রেশন চলে গেছে। জোয়ার আসার ঠিক আগ মুহূর্তেই জেলেরা এসে মাছ ধরা শুরু করলো। কতটা মানে ডেঞ্জারাস সিচুয়েশনে তারা আসতেছে, একটু পরপর বড় বড় ঢেউ আসতেছে, বাট আপনারা দেখতে থাকেন তারা স্টিল কিন্তু মাছ ধরা থামাচ্ছে না, তারা যত দ্রুত সম্ভব তারা মাছ ধরতেছে। তো আমিও চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখাইতে মাছ ধরানোটা, যতটুকু চেষ্টা করছি আমিও কিন্তু একদম অনেক দূরে চলে আসছি, বাট এখান থেকে আমরা যাবো কেমনে সেটা জানি না। আর সাঁতার কেটে কেটে যাওয়ার একটা উপায় আছে, আর যদি এর আগে পানিতে না ডুবে যায়। এই জায়গাটা কিন্তু পুরো ভালো ছিল, এইমাত্র পুরোটা আপনার পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো দেখতে থাকেন।
গাইজ আমরা এখন আসি একদম মাঝখানে, শুধু ভিডিও করার জন্যই আসছি। এখন আমাদের অবস্থা পুরো সিরিয়াস। একটা কথা বলি? হ্যাঁ বল। ভিডিও করার জন্য কি না করো, কিন্তু ভিডিও তো রিচ নাই। আচ্ছা যা, ইনশাআল্লাহ আরো হবে। এই ভিডিওটা আশা করি অনেকটা সাপোর্ট দিবেন আপনারা। ভিডিও কষ্ট করতেছি, আমরা এখন মাঝখানে আসি শুধু মাছ ধরানো দেখানোর জন্য। তো আমরা এখান থেকে এসে পুরো ক্লান্ত হয়ে যাই, সেজন্য কিছু খাওয়াই নেই। তো আমরা এখন বাদনা রিসেনকে পাঠানো হয়েছে হালকা নাস্তা আনার জন্য, তো দেখতে থাকেন। তো শেষমেশ এটাই বলবো যে লাইফটাকে এনজয় করেন, আর আমার নাম লেখা দেখতে থাকেন, আর ভিডিওটা একটা লাইক দেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো কেমন লাগছে আপনার মন থেকে বলবেন কমেন্টে। তো সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করেন, নেক্সট পার্টে কিন্তু জোস কিছু জিনিস দেখাবো কক্সবাজারের। সো এখনই বেল আইকন প্রেস করে ফেলান, তাহলে সাথে সাথে নোটিফিকেশান চলে আসবে আপনার কাছে। তো আসসালামু আলাইকুম।